টিকটক করা নিয়ে ধুন্দুমার কাণ্ড যার জেরে শেষ পর্যন্ত চলল গুলি ঘটনাটি ঘটেছে দিল্লিতে গুলিতে জখম হয়েছেন চারজন যারা আহত হয়েছেন তাদের মধ্যে রয়েছে রবি শর্মা রাজেন্দর হিমাংশু পাল এবং সঞ্জীব কুমার তবে কিভাবে ঘটল এই চাঞ্চল্যকার ঘটনা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে টিকটক ভিডিও শ্যুটিং ঘিরেই যত গণ্ডগোল উনত্রিশে নভেম্বর বিয়েতে হাজির ছিল তিন ও চারজনের দুটি দল চারজনের দলটি টিকটক ভিডিও শ্যুট করছিল সেই সময় সেখানে হাজির হয় তিনজনের দলটি তারা তাদের টিকটক করতে বারণ করে বলে দাবি এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন টিকটকে ভিডিও তৈরি করা নিয়ে ঝামেলা হয় দুপক্ষের এরপরই একজন ব্যক্তি গুলি চালায় বলে অভিযোগ পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় আট রাউন্ড গুলি চালানো হয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পরেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়